উপাজান দয়াল নবীর আশিক যার হীরা মুক্তা চায় না তারাও সদাই থাকে মা তু আর কখন যাবি মদিনায় নূরি জন্মল জন্মল গরি সোনার মোদি ওই রহমতুল্লিল আলামিন আপনার আমার মতো হতে পারে না পারে না পারে না পারে না নবীজির একজন সাহাবি ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রহমাতুল্লিল আলামিনের কাছে আয়েশা কান্দে ওগো নবী ওগো নবী আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন না আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন না আমার নবী বললেন ও আবু হুরায়রা তোমার জন্য কি দোয়া করব আবু হুরায়রা বললেন নবী গো আমার পেটের মধ্যে বড় খিদা আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার ঘরের মধ্যে কোনো রিজিক নাই ওগো নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন না আমার খাবারের মধ্যে যেন আল্লাহ একটু বরকত দেয় চিল্লা বলুন আল্লাহু আকবার আমার নবী বললেন ও আবু হুরায়রা তোমার কাছে কি আছে আবু হুরায়রা বললেন নবী গো আমার কাছে কিচ্ছু নাই আমার কাছে কিচ্ছু নাই তবে আমার কোমরের মধ্যে একটা খেজুরের পুটলি আছে কয় খেজুরের পুটলি আছে আমার রহমাতুল্লিল আলামিন বললেন ওই খেজুরের পুটলিটা তুমি আমার হাতে দাও আমার নবী রহমাতুল্লিল আলামিন ওই খেজুরের পুটলিটারে খুইলা খেজুরের পুটলির দিকে তাকাইয়া কি যেন পইরা পইরা কি যেন পইরা পইরা দোয়া করে দিলেন আর আবু হুরায়রার হাতে দিলেন হাতে দিয়ে বলতেছেন ও আবু হুরায়রা এই খেজুরের পুটলির মধ্যে হাত দিয়া উপস্থিত যে সমস্ত সাহাবী আছে সবাইরে একটা দুইটা তিনটা করে খেজুর দাও আবু হুরায়রা রহমাতুল্লিল আলামিনের হুকুম শুনিনা সকল উপস্থিত যত সাহাবী আছে সকলকে কয়েকটা করে খেজুর দিলেন খেজুর দেওয়ার পর আমার নবী আদেশ করলেন ও আবু হুরায়রা জীবনে খেজুরের পুটলি খুইলা কখনো তাকাইবা না জীবনে খেজুরের পুটলির দিকে তাকাইয়া খুইলা তুমি তাকাইবা না সাবধান সাবধান তাকাইবা না শুধু খেজুরের পুটলির মধ্যে হাত দিবা আর খেজুর খাইবা খেজুরের পুটলির মধ্যে হাত দিবা আর খেজুর খাইবা বন্ধুরা বাবারা রহমাতুল্লিল আলামিনের ক্ষমতা কত একটু গভীর মনোযোগ খেয়াল করেন হাদিস প্রমাণ করে কিতাব প্রমাণ করে আবু হুরায়রা আমার রহমাতুল্লিল আলামিনের দুয়ার বদলতে দুয়ার বরকতে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় পাঁচ বছর নয় দশ বছর নয় টানা ষোলো বছর আমার নবীজির দোয়ায় খেজুর খাইছে এই সুবহানাল্লাহ তাইলে আমার নবীজির ক্ষমতা আছে না না ওই রহমাতুল্লিল আলামিনের এই সমস্ত মাটির ময়দানে আমরা যারা আজকে জান্নাতের বাগানে বসলাম আমরা আপনারা বলেন আমরা রহমাতুল্লিল আলামিনের দিদার পাতে চাই কি চাই না চাই কি চাই না ওই নবীজির সাথে বেয়াদবি করলে ঈমান থাকবো থাকবো ইমাম মালিক বলেন আমি ইমাম মালিক কতবার শত শতবার মদিনার মধ্যে আসলাম একটা দিনও আমি ইমাম মালিক এবং মদিনা শরীফের অলিতে গলিতে একটা দিনও আমি জুতা পায়ে দিয়ে হাঁটি নাই হাঁটি নাই হাঁটি নাই ছাত্ররা বলতেছেন ও উস্তাদ আপনি এত হাজার হাজার বার আপনি মদিনা শরীফে আসলেন আপনাকে একটা দিনও দেখলাম না মদিনা শরীফে জুতা পায়ে দিয়ে হাঁটতে একটা দিনও দেখলাম না আপনি জুতা পায়ে দিয়ে হাঁটতে ইমাম মালিক বলেন আমি কেমনে মদিনা শরীফের মধ্যে জুতা পায়ে দিয়ে হাঁটি আমি কেমনে হাঁটি আমি কেমনে হাঁটি কারণ এ মদিনা শরীফের ওলিতে গলিতে ওলিতে গলিতে আমার জিন্দা নবী হায়াতুন নবীজির পা মুবারকের সাফ আছে সুবহানাল্লাহ
আমার জিন্দা নবী হায়াতুন নবীজির পা মুবারকের চাফাসে আমি কেমনে মদিনা শরীফের মধ্যে জুতা পাইদে ওই নবীজির নবীজির পায়ে সাপের সাথে আমার জুতারটা যদি লাগা যায় আমি ইমাম মালিকের বড় বেয়াদবি হবে আমি ইমাম মালিকের বড় বেয়াদবি হবে আর মদিনা শরীফের মধ্যে যদি আমি বেয়াদবি করি নবীজির সাথে যদি আমার সামান্য তুমি বেয়াদবি করি আল্লাহ তো বলেছেন আনতাহাবাত আমালুকুম যত বিন্দিগি আছে হজের আমল নামাজের আমল যাকাতের আমল সব কিছু আল্লাহ বরবাদ কইরা দিব এই জন্য আমি ইমাম মালে কোনোদিন মদিনা শরীফের মধ্যে জুতা পাই দেই না আপনারা বলেন শত শত লক্ষ লক্ষ হাদিস যে যারা টুটস্থ মুখের মধ্যে টুটস্থ ছিলেন ও ইমাম মালিক নবীজির সামান্য তুমি যেন বেয়াদবি না হয় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দিতে চেয়েছিলেন আপনারা বলেন এই যুগের মধ্যে যে সমস্ত আলেম নামের জালেমরা রহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবীকে আপনারা আমার মতো মানুষ বলতে দ্বিধা করে না নিঃসন্দেহে আপনারা বলেন তারা কখনোই আশিক রাসুল হতে পারে না আওয়াজ করে বলুন ঠিক কি না বলবেন হুজুর নিজের আত্মার প্রতি জুলুম করেছে নিজের আত্মার প্রতি গুনাহ করলে রসুলের দরবারে কেন ক্ষমা চাইতে যাইব আমি বলবো কোন মৌলবি সাহেবের ফতোয়ায় আমি এই কথা বলি না আমার রহমাতুল্লিল আলামিন এই কথা বলেন নাই বলেছেন কে আওয়াজ করে বলতে হবে বলেছেন কে আমার আল্লাহ বলেন নিজের আত্মার প্রতি তোমরা জুলুম করবা কিন্তু ক্ষমা চাইতে যাইবা রসুলের দরবারে আমার নবীজি যদি তোমার সুপারিশ করে রহমাতুল্লিল আলামিন যদি তোমার সুপারিশ করে তাহলে আমি আল্লাহ তোমার তাওয়াবুর রহিমা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি রহম করব দয়া করব আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ